এই অনলাইন ভিত্তিক কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা ক্লান্তি লগ্নে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। আর আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ভিত্তিক কার্যক্রমে উপস্থিত হয়েছি আমি শারমিন আক্তার, হাতে এইচএসসি উচ্চ বিদ্যালয় শৈকুপুর সাংগাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চার পাঠ কবিতা মানুষ জাতি এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসে পাঠের পূর্বে আমি তোমাদেরকে একটি কথা না বলেই নয়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রতিদিন আমাদের ফেসবুকে লাইক দিন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে তোমাদের প্রতিদিনের আপলোডগুলো জেনে নিবি এবং সেইভাবে পাঠ প্রস্তুতি নিবি। আজকে আমাদের পাঠের বিষয় কবিতা, কবিতার নাম হলো মানুষ জাতি, লিখেছেন কবি স্বতন্ত্রনাথ দত্ত। এখন এই কবি স্বতন্ত্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছেন 1822 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা নামক এক গ্রামে। তার পিতার নাম রজনীনাথ দত্ত। স্বতন্ত্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরবর্তীতে সে ব্যবসা ছেড়ে দিয়ে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তিনি আরবি, ফার্সি, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষায় তিনি রপ্ত করেছেন। বিদেশি ভাষা থেকেও তিনি অনেক উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করেছে। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে আছে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, কুহকেহা ও তুলির লিখন, অগ্রাবীর ইত্যাদি। অনুবাদ কাব্য সন্ধিক্ষণ, তীর্থরেণু, তীর্থসলিল, মণিমনসা ইত্যাদি। এবং গদ্য লিখেছেন জনম দুঃখী, চীরের দুঃখ, রঙ্গমল্লিক। এবং এই স্বতন্ত্রনাথ দত্ত আরও একটি নাম আছে, সে ছন্দের জাদুকর হিসেবেও তার খ্যাতি আছে। স্বতন্ত্রনাথ দত্ত 1922 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন এবং মাত্র 40 বছর বয়স উনি জীবিত ছিলেন। পাঠের উদ্দেশ্য, এই মানুষ জাতি কবিতার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে সংবেদনশীলতা ও সমমর্যাদা মনোভাব সৃষ্টি করা। এখন আমরা কবিতাটি দেখি। কবিতার নাম মানুষ প্রতিফলিত হয়
তেমনি এই পৃথিবীতে আমরা নানান ধর্মের জাতির বর্ণের লোক কি করে বসবাস করি। আমরা সবাই এই পৃথিবীর খাদ্য ও পানীয় খেয়ে জীবন ধারণ করি। একই রবে শশী মোদের সাথে সীতা প্রদা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এখন একই রবি শশী, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ, তাহলে একই চাঁদ সূর্য চাঁদ আমাদের সবারই কে সাথী। শীত গরম ক্ষুধা পিপাসার জ্বালা আমাদের সবারই, আমরা সবাই সমানভাবে যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকি। কচি কাঁচাগুলি ডাটু করে তুলি বাঁচিবার তরে সমান যুজি। এখন এই যে কচি কাঁচাগুলি ডাটু করে তুলি, এটা অর্থ এই যে ছোটদেরকে আমরা কি করে পরিপুষ্ট করে তুলি, হৃষ্টপুষ্ট করে আমরা বড় করি এবং সবাই আমরা সমানভাবে যুদ্ধ করে সংগ্রাম করে প্রকৃতির সাথে লড়াই করে আমরা বেঁচে আছি। দূষর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। এখন এই পৃথিবীতে আমরা সবাই মানুষ সামাজিক জীব, আমরা একে অপরের সহযোগিতায় বসবাস করি। এই পৃথিবীতে যখন আমরা বেঁচে থাকার চিন্তা ভাবনা করবো তখন আমরা সবাই সাথী বা সঙ্গী খুঁজব এবং সুন্দর সম্প্রীতিভাবে আমরা একত্রে মিলেমিশে বাস করব, এটাই আমাদের লক্ষ্য। জীবন সংগ্রামে মানুষ কোনো না কোনো সময়ে আমরা বিপদে পড়ি, আবার সেই ঘোর অন্ধকার বা বিপদ কাটিয়ে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। কালো আর দোলো বাহিরে কেবল ভিতর সবারই সমান লাগে। এখন বাহিরে রং কালো আবার কারো রং ফর্সা বা ধুলো সবারই বাহিরে সমান, কিন্তু ভিতরে অংশ সবারই সমান। যদি কারো শরীরে কোনো আঁচড় লাগে বা কেটে যায় তাহলে দেখতে পারবো আমরা সবার ভিতরে রক্তের রং লাল। বাহিরে সুখ আঁচড়ে সে লোক ভিতরের রং কলকে ফুটে। মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন কালো ফর্সা, যদি কোথাও আঘাত লাগে কেটে যায় দেখা যাবে যে কি সেই একই রক্ত প্রবাহিত হচ্ছে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম বেদ লোটায় লোটে, রাগে অনুরাগে নিত্য জাগে আসল মানুষ প্রকট হয়, বর্ণে বর্ণে নারী বিশেষ নিখিল জগৎ ভ্রমণ। এখন ভ্রমণ হলো উচ্চ বংশের উচ্চ শ্রেণীর শূদ্র, মানে হিন্দু সম্প্রদায়ের চারটা বর্ণ আছে তার মধ্যে নিম্নস্তরের। এখন সেই উচ্চ বর্ণের এবং নিম্ন বর্ণের যে থাকুক না কেন এতে কোনো জ্ঞানের ভেদাভেদ নেই, জাতেও কোনো বর্ণীয় কোনো ভেদাভেদ নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমরা মানুষ জাতি সবাই এক। বংশে বংশে নাহি কতপাত বনে দিকে আর গর বনে দি, দুনিয়ার সাথে গাথা বনিয়া দুনিয়ার সবারই জনম বেদি। বংশে বংশে বর্ণে বর্ণে কোনো তফাত নেই, কে ধনী কে গরিব দুনিয়ার সাথে আমরা একই সাথে গাথা ভিত্তি একই ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি এবং এই পৃথিবী সব মানুষের জন্মক্ষেত্র। এই পৃথিবীতে নাই কোনো জাতি ভেদাভেদ, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা এক জাতি, সে জাতির নাম হলো মানুষ জাতি এবং এই পৃথিবীতে সব মানুষের কি বাসভূমি বা জন্মক্ষেত্র। তারপরে আসো মানুষ জাতি কবিতার শব্দ অর্থ আছে এক পৃথিবীর স্তনে লালিত, এক পৃথিবীর স্তনে লালিত, একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই এই পৃথিবীর খাদ্য ও পানীয় খেয়ে কী করে জীবনযাপন করি বা বেঁচে থাকি। তারপর দেখো রবি শশী,
শীতাতপ, ঠান্ডা ও গরম, ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা ও পিপাসার কষ্ট, কচি কাঁচা গলিয়ে ডাঁটো করে তুলি, ছোটদেরকে পরিপুষ্ট করে তোলা, বড় করে তোলা, জুজি। জলে ডুবে বাঁচি পাইলে গাঁজা, জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সেই সংকট কাটিয়ে আমরা নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখি। ডাঙা জন্মক্ষেত্র।
মানুষ জাতি কবিতাটি কবি অভ্র আভির নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম হল জাতির ক্ষতি। দেশে দেশে ধর্মে ও বর্ণে পার্থক্য সৃষ্টি করে মানুষের মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার সবার উপরে আসন দিয়েছে। আমাদের এই পৃথিবীর জাতি জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ সকলেই এই জন্মস্থানটা হলো পৃথিবী ভাসভূমি। এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য চাঁদের আলোতে সবাই লালিত পালিত ও প্রতিফলিত হচ্ছে। শীত এবং গরম, ক্ষুধা তৃষ্ণার জ্বালা অনুভূতি সব মানুষেরও সমান। এখানে শীত এবং গরম, ক্ষুধা এবং পিপাসার জ্বালা প্রত্যেক মানুষেরই, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সকল জাতিরই সমানভাবে সে কী করতে পারে, উপলব্ধি করতে পারে। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালো ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ জাতি জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশ কৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডীবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জনসম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কোনো কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে তার পরিচয় হল মানুষ জাতি। সে সমগ্র মানব সমাজ কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছে। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। তারপরে পাঠ পরিস্থিতি গেল, তারপরে আসো তোমরা বহু নির্বাচন প্রশ্নে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুঘর বলা হয়। চারটা অপশন আছে, কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, সত্যেন্দ্রনাথ দত্তকে, জসীমউদ্দীনকে। তোমরা লিখবে সত্যেন্দ্রনাথ দত্তকে, মানে ঘরটা বৃত্তঘর করবে। তারপর আছে একই পৃথিবীর স্তনে লালিত এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে এক পৃথিবীর স্নেহ ছায় বেড়ে ওঠা। তারপর এখান থেকে তোমাদের অনেক জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, তোমরা এগুলো বাসায় ঠিকমতো করে নিবে। তারপরে আস দেখো পরিশেষে বালির কাজ। দুনিয়ার সবাই এই জনম বৃদ্ধি কি
এই পর্যন্ত থাক। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানে লাগছে।